একটা মানুষের সাথে মোবাইলে যখন কথা বলা শুরু করেছে বান্দা নবীর মদিনার ইসলাম অনুযায়ী নবীর সুন্নাত অনুযায়ী আগে হ্যালো হ্যালো না বলিয়া বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বেঈমানের গোষ্ঠী মোবাইল গজব দিয়া আজ আমাদের সালাম বন্ধ করায় দিছে মোবাইলে কয় হ্যালো কপাল পোড়া মুসলমান সালাম শিখলি না মেট্রিক পাস করলি আইবিএ পাস করলি বাবা হজ করলো আসসালামু আলাইকুম শব্দটাও শিখলা না রে ভাই দুঃখ লাগে রে মুমিন আবার সোনার বাংলায় জানি আবার কেনা কয় এই সালামের মধ্যে নাকি জঙ্গির গন্ধ পাওয়া যায় সালামের মধ্যে নাকি জঙ্গির গন্ধ পাওয়া যায় এরে নবীর উম্মতের দল মোবাইলে হ্যালো বলা মুমিন মদিনার আদর্শ না মদিনার নবীর আদর্শ তুমি কথা বলার আগে সালাম দাও আসসালামু ক্বাবলাল কালাম তুমি আগে সালাম দিয়ে বলো আসসালামু আলাইকুম হাজি সাহেব কেমন আছেন মায়ের সালাম দেয় না মায়ের সাথে কথা বলার আগে সালাম দাও আব্বাকে আগে সালাম দাও ভাইকে সালাম দাও বোনকে সালাম দাও না জীবনও দিব না ও একজনে মিস কল দিছে পাইয়েই দেখছে যে চিকন কণ্ঠ সালাম তিনবার শুরু করছে হ্যালো বাদ দিয়ে সালাম বেগানার সাথে সালাম অথচ শরিয়াত বলে বেগানারে সালাম দিবা না এ গানারে সালাম দাও মায়েরে দেয় না বোনেরে দেয় না দেয় কারে চাচতো বোন মামতো বোন ফুফাতো বোন বিআইনে যখন দিছে ওরে লম্বা সালাম তেরো আলিফ টানছে আসসালাম আলাইকুম বেন সাহেব কেমন আছেন বলেন কি বেআই আপনি যেই দোয়া দিছেন এতে খারাপ থাকি কেমন এরে নবীর আশেক বেগানারে সালাম দিও না যেখানে সালাম লাগে ওখানে দাও হ্যালো বন্ধ করে দাও মুসলমানের মোবাইলের প্রথম আওয়াজ হবে আসসালাম এই একটা সুন্নাত আমল করেন না একটা সুন্নাত আমল করেন লাভ কি জানেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ একটা সুন্নাত যদি ফাসাদের যুগে আমল করতে পারো গলা কাটা 100 শহীদের সওয়াব পেয়ে যাবে হাম সুরাত হাম সিরাতে মুসতফা তর তামামি হালে ও কোন ইত্তেবা ইত্তেবাই সুন্নতে খাইরুল বাশার গিরে লাজেম তাবুয়াবি আই পেসার মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কা নামাই হাম কুন কবুল কষ্ট হইতেছে আপনাদের ও যুবক ভাই রাগ করো মোবাইলটা একটু সারো না মানুষের শখ থাকে শখ শখ সিনেমা হলে যাব গেছো না এবার একটু ফিরে যা মনের শখে কত কিছুই না করছে এবার একটু ফিরে যা কয়েকদিন আর বাহাদুরি করবি তোমার থেকে বড় বাহাদুর নমরুদ ফেরাউন সাদ্দাত হামান কই ফেরাউনের লাশটা মাটি পর্যন্ত গ্রহণ করে নাই গোটা দুনিয়াটা তালাশ করিয়ে দেখো মুমিন মুসলমান কেন কোন বেঈমানের বাড়িও মিস্টার ফেরাউন নামের একজন বান্দা ভাবিনি কথা বলেন না কেন ফেরাউন নামের কোন ফাউন্ডেশন আছে নাই নাই যদি বলেন মাসে 1 লাখ টাকা দেব নাম রাখবি মিস্টার ফেরাউন রাখবে কোনো বেঈমান বাঙালি বাঙালি রাখতেও পারে কারণ লকডাউনে 1 লাখ টাকা তো কম না লোভ আছে না বাঙালির লোভ তো যথেষ্ট পরিমাণ এই জন্য আমি বলি নফস হলো 3 প্রকার নফসে মোতমাইন্না নফসে আম্মারা নফসে লাওয়ামা আর বাঙালির আর একটা নফস আছে নফসে খাওয়ামা এটার গুণ হলো শুধু খানা তালাশ করে খানা খাওন পাইলি তবরক খাইছি কোথায় দুর্গা পূজায় খাইয়েই কয় ও ধর্ম যার যার উৎসব সবার তার মানে কি বিবাহ যার যার বউ সবার কি ঠিক আন্দাজি ফট করে ঠিক কি বউ সবার হ্যাঁ হায় 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 ওই সন্তেষ খাইয়া চান্দি গরম হয়ে গেছে আল্লাহ হেদায়াত দান করে এরে যুবক অনুরোধ করে বলছি পা দুটো যদি আগে দাও পায়ে হাত
রেখে বলি কয়দিন আর বাহাদুরি করব। ফেরাউনের টাকারও অভাব ছিল না, কত ক্ষমতা, 40 বছর পর্যন্ত ফেরাউনের কোনো দিন রোগ হয় নাই, কত শানসকাতে চলছিল এই ফকিন্নির বাচ্চা, টাকা নাই হাঁটার মতো, গাড়ি ভাড়া নাই, মানুষের ক্ষেতের শশা টাইনা, এরপরে টাকা কামাই করিয়া ওই ওই মিশরে কবরস্থানের দারোয়ান হামানের সাথে যোগাযোগ করি, আস্তে আস্তে টাকাওয়ালা হয়ে গেছিল। এই ফেরাউন এক সময় টাকার মালিক হইয়া নিজের বলছিল, আমি খোদা, এরে আল্লাহর বান্দা, ওই ফেরাউনের কই গেল টাকার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, কিসের রক্তের গরমে দৌড়াইতেছ রে ভাই? অথচ আজ দেখো ফেরাউনের নাম শুনলে সবাই ঘৃণা করে, অথচ আম্বিয়া কেরামের নাম শুনলে কত চুমু খায় মানুষ, আউলিয়া কেরামের নামে কত চুমু খায়। চট্টগ্রামের শাহ আমানত ওই দিল্লি শহরের মধ্যে আজমিরে গিয়ে দেখো খাজা মঈনুদ্দিন চিশতি, বাংলাদেশের মধ্যে এমন কোনো বান্দা নাই যার অন্তরের মধ্যে আমানত শাহর মহব্বত নাই। ভারতের হিন্দুদের মধ্যে তাকাও, এমন একটা হিন্দু নেই যার অন্তরে খাজা মঈনুদ্দিনের মহব্বত নেই। এটা টাকা আর ক্ষমতার জোরে হয় নাই, এগুলো হয়েছে ভোর রাত্রের কান্না আর সুন্নতের আমলের কারণে। অযুবক অনুরোধ করে বলছি, কিসের বাহাদুরি করো, মরণের পরে কিন্তু কোন দলের লোক কোনো পরিচয় থাকবে না, কোন পীরের মুরিদ পরিচয় নাই, তিনটা প্রশ্নের জবাব ঠিক করিয়া যাও। আমার নেতা বেজার হয় হোক, আমার দল থাক আর না থাক, আমার সালাফারা থাক আর না থাক, আমার চাকরি থাক না থাক, আমি আল্লাহকে বেজার করব না, আমি নবীকে বেজার করব না, আমি ইসলামের বাহিরে চলব না, এর লাইনে আমার আব্বা থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ, এই লাইনে আমার আম্মা থাকবে আলহামদুলিল্লাহ, থাকবে না তাতেও আলহামদুলিল্লাহ, এরে নবীর উম্মতের দল, আমি তাকেই তো মুরব্বী মানবো যে আমার আল্লাহকে মানে, যে আমার নবী মানে, যে মদিনার ইসলাম মানে, তাকে আমি নেতা মানবো, তাকে আমি মুরব্বী মানবো, তার পরামর্শে আমি চলবো। আর যদি দেখি না আমার মুরব্বীটা নবীর তরিকা মতো চলে না, ওই মুরব্বী মানা জায়েজ নাই। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিন খালিক, আল্লাহকে বেজার করে অন্য কারো আদেশ নিষেধ গ্রহণ করে নেয়া সম্পূর্ণ আরাম। ও যুবক অনুরোধ করে বলছি, তুমি কোন দল করো জানি না, কবরও কিন্তু প্রশ্ন করা হবে না, কবরের 3 প্রশ্ন ঠিক করিয়া যদি কবরে যেতে চাও, স্কুলে পড়া বন্ধ হবে না, চাকরি বন্ধ হবে না, ব্যবসাও বন্ধ হবে না, তোমার দুনিয়ার লাইনে স্বাধীনতাও নষ্ট হবে না, তোমার আমার মতো বহু বান্দা স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজ সারে না, তোমার আমার মতো বহু বান্দা তাকায় দেখো কৃষি কাজ করে, ড্রাইভারি করে, সমুদ্রে মাছ ধরে, নামাজ সারে না, তোমার আমার মতো বহু বান্দা কোটি টাকার মালিক, ব্যবসা করে, এক টাকাও হারাম খায় না, নামাজ বাদ দেয় না, তোমার আমার মতো বহু বান্দা সরকারি বেসরকারি ফ্যাক্টরিতে চাকরি করে, নামাজের সময় নামাজ পড়ে, নামাজ বাদ দেয় না।